প্রতিনিয়ত ত্রিপুরা থেকে বহিররাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ছে একাংশ কুখ্যাত গাঁজা পাচারকারীরা। ধলাই ত্রিপুরা জেলা আমবাসা রেলওয়ে স্টেশনে দুই ব্যক্তি হাতে দুটি ব্যাগ নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় আমবাসা রেলওয়ে স্টেশনের এক পুলিশ কনস্টেবল ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেই এক ব্যক্তি পুলিশের চোখে ফাঁকি দিয়ে ব্যাগ রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। তখন রেলওয়ে স্টেশনের ওই পুলিশ কনস্টেবল কিষান দেব বর্মা নামে এক ব্যক্তিকে আটক করে ব্যাগে তল্লাশি চালিয়ে 12টি প্যাকেটে মোট 24 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে, যার বাজার মূল্য আনুমানিক 2,40,000 টাকা হবে বলে জানিয়েছে রেল পুলিশ। ধৃত গাঁজা পাচারকারী কিষান দেব বর্মার বাড়ি ত্রিপুরা সিধাই থানা এলাকায় বলে জানা গিয়েছে। এই গাঁজা পাচারের সাথে আর কে কে জড়িত রয়েছে, ধৃত গাঁজা পাচারকারী কিষান দেব বর্মাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যায় একটা লোক ট্রলি ব্যাগের মাধ্যমে গাঁজা লইয়া যাইব। তো এই ইনফরমেশন ভিত্তিতে আমি এবং আমার স্টাফ সহ সাথে আমাদের বড়বাবু ছিলেন সহ আমরা ওই ইনফরমেশনটা ভেরিফিকেশন করতে যাই এবং সেই ইনফরমেশন সূত্রে আমরা ঠিকই সাকসেস হই এবং তাকে আমরা আমবাসা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে তার এলোমেলোভাবে ঘুরতে দেখি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।